মই নাযাওঁ দিয়ক, মইনো ঘৰলৈ গৈ কিটো কৰিম? ঘৰ বুলিবলৈ মোৰনো আছে কি? দাদা নবৌহেঁতো মই যোৱাটো নিবিচাৰে। হেৰৌ ককায়ৰ ভাল বুজিছন নাই, নবৌৰহে বাঘৰ আগতেল খোৱা। নহয় দেউতা, আচলতে ইয়াৰ ককায়েকজনে বৰ ঠিক নহয়। আমুক ঠেকি জামুক থুৰা, মণ্ডল মণ্ডলনি সুন্দে গুড়া, অ দু লগ লাগি বানৈ পিঠা, পিঠা অৱে গোটেই মাখা গুড়া, আমাৰ ঠেকি জামুক থুৰা মণ্ডল। তিনিওজনী ছোৱালী আহিব, মই অকণমান ৰিজাৰ্ভ হৈ থাকিব নালাগিব জানো? ৰুৰা, উৰুকাৰ দিনা ইমান ৰিজাৰ্ভ হৈ থাকিব নোৱাৰি দেই। তাৰমানে তুমি শিশু এভাগ। হ'ব দিয়া আধা। অ খুৰা, ঐ দ মেজুগাল আনলা। অ আনিলো, আই মোক গেলি আনব কৈছিলো আপনাক। ওৰা একেবাৰে পাহৰি থাকিলো নহয়। ইটা কথা হল, আপনি পাহৰিলো তো মই পাহৰিব নোৱাৰো, যেনকে হলেও নিব লাগব। নিবি, নিব গেলি পইচা ক'ত পাম? পইচা নালগিব, দমের খৰচটো দিব লাগব। দকচোন আৰু তোৰ দৰমহা পইচা তোক নিদি কাক দিম? আজি অলপ দিব, দুইশ আঢ়াইশ যি পাৰে, মুঠতে মই দমের যোগাৰখিনি নিবাই লাগব। অঁ হ'ব ৰ, এখন ধৰচোন। তিনিখন গ'ল নেকি চাচোন? নাই দক। অঁ ঐ হিচাপটো ৰাখিবি দেই। এ ৰ'ব, এই 200 টকাৰ হিচাপ ৰাখবা নালগে দক, দমি খাবা দিলো। এনা দিছি দমি খাবা দিলো দেই। ও থাংকু চামটো দক খুৰি, ও খুৰা থাংকু চামটো আও দক। ঔৰা এফালা, তুমি কি কাণ্ড কৰিলা হেইব? একো নহয় দক, হে দুইখা মানুহ দমি খাওক দক। হয়নে? মোৰ পইচা গছত লাগিছে নেকি? নগদ 2 লাখ। 2 লাখ? 200 টকাহে দিলো। তাকেইতো, এটকাত যদি 100 পইচা হয় 200 টকাত কিমান পইচা হ'ব? মই পইচা বিলাবলে ধন কুবেৰ নহয় নহয়। একো নহয় দক, হে মোৰ কিবা এটা ভয় সুমুইছি। কিয় ভয়? সন্তুষ্ট কৰি ৰাখিব লাগিব না। কিয়? কাম কৰিব পইচা দি, কাম কৰিব পইচা দিব, এই মন্ত্ৰ কল্লি কি দিব হে? কথা কবাইছি হৰ বিষ্টু হৰ, এতিয়া মহেশ মণ্ডল পইচা সোপা ভৰি ভৰি মৰ। মন্ত্র ও কি গণিছে হে? নহয় ৰব, এই মাজনী আৰু মল্লিকা ঝাঙে ডমি খাবা দিলা, আগত গণবা লাজ লাগে না? ও বহুত দিলে চাগে, আগে পিছে তো আর বহুত দেই। এইবার 200 টাকা কেইখান উইলে বুয়া হৈছি দিয়া, আগে তো মল্লিকা আৰু মাজনীয়ে 500-500 দিছি, ইবাৰ আৰু 200-200 দিলা, মাজনী 100 আৰু মল্লিকা 100। লুকু বাপাই ডমিত গাখীৰ খম বুলি কৈছি দিয়ক অলপ, হ'ব দক? অ বঢ়িয়া, কাইলৈ আমি বাপ বেটা দুইটা যামগে, এই বুধেশ্বৰ থাকিব তাক গোটালো আৰু, চাব আৰু। হা বুধে বাপাই নাযাওঁ। নাযায়, অকলশৰীয়া নহয় কি? অ হ'ব যাওঁ, বুধে বাপাও আকলা, হেডমাষ্টৰো আকলা আৰু ময়ো আকলা, তিনিও মিলি এসাঁজ খাম। আহোঁ আহিলি, টিকেট হ'ল? হৈ গ'ল ৰহ, ৰাতিপুৱাই যাব লাগিব। যাওঁ যদি ওলাবি। হে মই নাযাওঁ। কি এইবাৰ বৈষ্ণৱী ঘৰতে বিহু পাতিবি নেকি? তোমাৰ যে কথাবোৰ নহয়। নাই নাই মই ভবা নাই, দেউতাইহে ভাবিছে। হ'ব দেউ, বেছি নাটক কৰিব নালাগে, বাইদেউৰ মূৰত কথাবোৰ কোনে সোমাইছে মোৰ আৰু তেতেই মই একো আলোচনা কৰাই নাই। এই সকলোবোৰ কথা দেউতাৰ মগজুত কোনে জানো সোমোৱাই দিলে, তাকে ভাবিহে মই আচৰিত হৈছোঁ। এটা কথা হ'ব পাৰে নেকি বাৰু? কি কথা? জয়াই দেউতা ক'ৰবাত লগ পাই থাকে নেকি বাৰু? জয়াচোন বহুদিনীয়ালৈ অহাই নাই, শুনিবলৈ পাইছোঁ মালতী ডাঙৰীৰ লগত কিবা কাজিয়া লাগি গৈছে। সেইটো মই নাজানো, কিন্তু তোৰ লগত যে বৈষ্ণৱীৰ কিবা এটা সম্পৰ্ক আছিল এইবোৰ কথা কিন্তু জয়াই খুব ভাবি আছিল দেই। পাপী পাপী পাপীৰ পূৰা পিঠাত মন। জয়াই বাৰু জয়শ্ৰী ইয়ালৈ অহা কথাটো গম পাই নাপায়। মই কেনেকৈ জানিম? অ দেউতাক সুধি ল'বি। কি বৈষ্ণৱীৰ কথাটো দেউতাৰ মগজুত কোনে সোমাই দিলে? গৰজ পৰিছে মোৰ এইবোৰ কথা পেঘিনিয়ে থাকিবলৈ। নহয় দেউতাৰ মনত কুভাৱ এটা থাকি যাবতো, দেউতা এতিয়া বিহু বুলি ঘৰলৈ যাব, মই যাওঁ। তোৰ কথা যদি লগ বন্ধু সোধে, দেউতাই যদি এফালৰ পৰা বৰ্ণনা কৰি যায় যে কটলা কুচিত বুধেশ্বৰৰ লাফা, মানে এঠা লগাই দি লাগি গ'ল,
সেইকাৰণে বিহুলৈ নাহিল, বৰ্ণনা কৰিব পাৰেতো। পানী এগিলাচ খাই আহোঁ ৰ। বৰা যাম বৰা, তুমি মোক কামুৰিবলৈ লৈছ, এই বৈশ্যনী। ভিতৰত মাই নাই, কোক বা গেল বাৰীত দেখিও যায় গেৰু তাতেও নাই। অ পেহী, কোনোবাই গাখীৰ দিয়া চাউল গোন্ধ বাচি আন পাওঁ, বেলেগো ককো নাযায়, অ খেৱালি আৰু তাকেই গেছি। যাবা নাংগে তাহাত তাকে, এক কাপ চাহ খুৱাই আৰু চাৰিওফালে কৈ ফুৰে। কি কোৱেনো? মোৰ আগত কোৱা নাই একদিন, এই ৰমলা আৰু বাসন্তীৰ আগত কৈছি সিদিনা, খেৱালিৰ মাকে কৈছি। কি কলা? চাহ এক কাপ নেদাক লগি নল্লে বাৰাণ্ডাতে ফেঁচা বহা দি বহি থাকে, দিবাক লগি বাধ্য হৈ যাওঁ না। ইয়ে ইয়ে, আমাৰ মাক খেৱালিৰ মাকে ফেঁচা বুলি কৈছি? ফেঁচা বুলি ক নাইয়ে, এ ফেঁচা বহা দি বহি থাকা বুলি কৈছি। ও এখিনিতে তো খেৱালিৰ মাকে ভুল কৰিলা হৈ নাপেহি। কি ভুলে? মায়ে চাহ কাপোৰ গেলি ৰখি থাকে, মানে চাহ কাপোৰ গেলি চুপি থাকা আনোৱে হয় নাপেহি। মানুহৰ ঘৰক গেলি এক কাপ চাহ দিব বুলি ভাবা যায়তো। তাকে কলো, বগলিটো মাছটো ধৰাৰ দৰে ও খেৱালি এটো তাতে মায়ে চাহ কাপোৰ গেলি চুপি থাকে। তে খেৱালিৰ মাকে ফেঁচা বহি থাকা বুলি নকৈ ফেলে, বগলিৰ দৰে চুপি থাকা বুলি কিয় নকলাক? তাকেতো, ফেঁচা বুলি নকৈ বগলা বুলি কলিতো মানুহটো বাচিল লৈ। পিছে এটা কথাও নহয় বেই, আমাৰ মা ইমান কলীয়া মানুহ, সেই কলীয়া মানুহটোক নো বগলা বুলি কেনেকৈ ক'ব হয়নে? এ যি কি নকওক দে, হ'লেও ফেঁচা বুলি কওঁতো একো ভাল কথা কোৱা নাই। এজন ভিতৰত যাই বহি আহক তে। ৱাই ছোৱালীতা, আজি মাতি থৈছোঁ ৰবা মন্ত্ৰটো, পিঠা ৰাখিব নোৱাৰা হ'ব না? ক'ত মাতিলা? মণ্ডল খুৰা আতো তাতে। মণ্ডল নে খুৰী এই পুৱাতে দমিৰ পিঠা পুচিছে। নাই পুৰা। তে ক'ত মাতিলাক মন্ত্ৰ? হাঙুৱাই মাতছো, ঘৰৰ আগফাল পিছফাল বোৱাৰুম ঘুমোৱাৰুম হাঙুৱাই। ও মই কামোৰ পেৰে আহোঁতে মণ্ডল খুৰা আৰু খুৰী স্বৰ্গে সুত্তে থাক পিঠাগুড়ি শুনবা গেছি। সেইদৰে পিছফালে থকা পিঠাগুড়িকেইটাৰ আগতো একবাৰ মাতি থৈছোঁ, কাম দিব না মন্ত্ৰই। কাম মানে? মন্ত্ৰ শুদ্ধকে মাতছো, আমোদ ঢেঁকি জামোদ থুৰা মণ্ডল মণ্ডলনী সুন্দে গুড়া, ও দু লালাক মাইনকে বানয় পিঠা, পিঠা হৱে গোটেই গুড়া। মন্ত্ৰ ঠিকেই আছে ৰ'ব, কিন্তু এই মেইন টাইমত মাতলিহে কাম দিলাক। কি মেইন টাইম উধা? গুড়া খুন্দি থকা সময়ত, পিঠা পুৰি থকা সময়ত। পিঠাটো ৰাতিহে পুৰিব, ৰাতি মন্ত্ৰটো মাতিব পাৰিলে ভাল আছিল। কিয় যামা মই ৰাতি মণ্ডল খুৰাতে? তে এটা কাম কৰ, এই মণ্ডলনী খুৰীহঁতে এতিয়া কিজানি স্বৰ্গে দাদা হাতত তাত গুড়াই খুন্দি আছে, তাতে একবাৰ যা, যাই পেলাই মন্ত্ৰটো মাতি আহ। নালগে দে, নাযাওঁ, টানাই পিঠা ভালকৈ পৰুক ভাল হওক। ও মোক দমিৰ যোগাৰ কিনবে 200 টকা দিছি, হিচাপত নধে বোলে এনাই দিছি, সেনাই ক্ষেত্ৰত গেলি বয়া নহবো। পংকজ উদাসে এইটো কম গান গাই থৈ যোৱা নাই দেই। অহ, গান বুলি ক'লে ভুল হ'ব, কি কয়? গজল গজল। সবক মালুম হে কি মই চৰাবি নেই, ফিৰ ভি কৈ পেলাই এইটো মই কি কৰোঁ? সবক মালুম হে কি মে চৰাবি নেহি, ফিৰ ভি কৈ পেলাই এইটো মই কি কৰোঁ? বা কি গান গাইছি হে? গজল গজল গাইছো ৰবা। গজল গাইছি, একদম ডাঙৰ গজল গাইছি দ, একদম পেটিঙৰ গজল। হে হৰি, গজলে গাজালে একে কৰি পেলালা। ৰবা ৰবা, তেনেহ'লে মই ঠুমৰিকে গাওঁ। ঠুমৰি বিচনাৰ তলত ঠুমৰিখন লৈ ল'ব, তাত বাহিৰে অ যি কৰে কৰি থাক। মই যি নাংমেন কাম এটা কৰবাক লগি দিহা দিছোঁ, নাংমেনতো আপুনি গুৰুত্ব দিয়া নাই। কি কামৰ কথা ক'লা বাৰু? সৰুতে মা তাত জুইলা মিঠে থৈছোঁ, মালতী হাক দি আহক হে। কেছ 200 টকা দিছোঁ, দৰমহাত নেকাটো বুলি একাউণ্টছত একাকা কৰি দিলা, কোনো দৰকাৰ নাই। একো নহৈ যাওক, এখুদমাত ঘি আৰু এখুদমাত জুইলা মিঠে দিছোঁ, দিয়া হওক যায়, দুইখা মানুহ খাব যাওক হে ধৰ্ম হ'ব। দুইখা মানুহক দি যদি ধৰ্ম কৰিব খুজিছা তেতিয়া সোনতৰাহঁতক দিম, তেতিয়াও ধৰ্ম হ'ব। সেইবিলাক দিয়াৰ একো দৰকাৰ নাই। কিয়? হা, তেনেহ'লে মালতীহঁতক দিয়াৰো কোনো দৰকাৰ নাই? হ'ব, মালতী আমাৰ ঘৰত কাম কৰে, দিব লগাখিনি দিছোঁ নহয় কামৰ বিনিময়ত। আপুনি কিয় কথাগিলা বুজবাৰ চেষ্টা কৰা নাই হে? হয় নেকি, বুজাবা, ষ্টাৰ্ট কৰা, শুনি আছোঁ। কালি আপি তিনিটা আহিব,
আবেরিটির কবাত মন্ত্র শিকি আছে, তাই যদি আমা তুমি মানুহ মারি পেলাবা দেই। এটা কি বলে কয়? কিলাকুটি হেই, এনেই কষ্ট হয়। গজমুড়ি মরণ নহয়তি কি বাছি নিপালাক তাই। তোমাক বিষ্ণু ডাক্তার থে নলি বাপধন দাদা থে নলি রজনী কাকাহাতর ঘর ভাত খাবা কইছে হয় না? কতে তো কইছিয়ে রঞ্জন থেরো কইছি, ভূয়া থেরো কইছি, অশ্বিনী শর্মা থেরো কইছি, এটা মানুহ কহে যাম সেই ধরে কালি ঘরতে খাম। এ পে এ যত খাওয়া খাবা, কিন্তু এই রজনী কাকাহাতর ঘর খাবা নাচবা। কিয় এ হাতে গোটে অত্যাচার করি খানা খায়, ছাগাল পাৰা হাঁহ মুরগি লগতে চারবিধমান মাছও আনে। ও অঞ্জনাইলি তো আরো গাহরি আনবোয়ে। ওই মাহা খাই দমিত দি নাই বা খাইতে লাগা হলি হাকার হবো গোটাই আহুদা। একো খাবা মন নাই এ মোর, দমিত দিনা ফলাকার পাই একবার হে করে গেলি স্বর্গ হুক পালোহে। ও জেঠি, জেঠি আবো বো কি এ মাই? ও জেঠি আজি পিঠা বানুইছি না? বানাবি যা পিঠা, আজি চাউল আনছি হে, কালির ভিতর যা জোগাড় করি রাতি দল ভাত খাই দুখানমান বানম দে পিঠা। আজি কিন্তু বহুতে পিঠা বানুইছি। তোনার বানাইছ নাকি? আমার আনি থৈছো রবা। ও আজি আমার আদা বানাব আর কালিও আদা বানাব। ও মোর মাই, ইমানে পিঠা পুরনা? ও নয়, আজি তিলর পিঠাখিনি আর তিলর লাড়ু আর ঘিলা পিঠাখিনি বানাবো, আর মাকারেখিনিও বানাবো নাকি? কালি নারিকলর লাড়ু আর নারিকলর পিঠা বানাবো। আমারও দুখানমান তিল পিঠা হবো, নাইকলর লাড়ু নাইকালর পিঠা। ও নয়, যোগার হলি সব পারি, যোগার নহলি কোর পেরে বানাবি এ মাই? আদত তাকে নারকল আনবা গেছিলো, বাপ্পা ওই কি দামে, 100 টাকা জরায়। কৃষ্ণ ওজি দাদা দোকানো কি আনাইগলা? তাতে এটা নারকেলত 10 টাকা আর জোড়া 20 টাকা। 20 টাকা পাবি যা 20 টাকাত নারকল? হ্যাঁ সচাই কইছো, এনাই সুন্দর বাকল সেল নারকেল আমার ফাদারে আজি 5 জোড় আনছি 100 টাকা। কালি পুয়াই 2 জোড় আনিম দক মাই, একজোড় দি পিঠা বানাবো আর একজোড় রুকি ফেলে লাড়ু বানাম। হে নারকেল রুকপা নরি? কি রুকপা নরি এ মাই? ও এ সরু সরু কেরেলিয়ান নারকেল রুকে নিতবা, সুমাবো না নুসুমায়। তো নাই কেঙ্গে কস? আমি মিক্সিত মারি দিছো, এটা কাম করবো নহলে আপনার খেয়েও লই যাব, মিক্সিত মারি দিম যা। এত না দিস্তা পাতি থাকা মোর বহুত কাম আছে। জো এ মাই ইফালে মোর রুমকা আহ। চলো এনে ধরো উৎসববুর আহিলে মই বরকে অনুভব করো, মই বা অকলখরিয়া। এবুর কথা বর বেশিকে ভাবি থাকিব না লাগে সা, মোর মা দেউতার অবর্তমানত মইতো অকলখরিয়াই হম। দোস্তি অ ছুটিও ভালে হল, হেৰি ফৰ্মেলি দিলো দেই। কি দিব? নিমন্ত্ৰণ? ও মানে উৰুকা দুমাহি বিহু ভালে, কিন্তু আটাইকেইদিন মোৰ ঘৰ। এ ভাল হ'ব ভাল হ'ব মহন্তদা, ছাৰে নিমন্ত্ৰণ ৰক্ষা কৰিব পাৰিব, পিছে মহে নহয়, মই কাইলৈ যাম নহয়। কলৈ? ঘৰলে, এতিয়া ঘৰ এখন নাই যাব, ঘৰলৈ যাব আকৌ। ৰাইট 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 ৰাইট, ঘৰ বুলিতো যাবই লাগিব আৰু। অ এই মোৰো 3 জনী আহি আছে নহয়। 3 জন? জন নহয় জনী জনী, মানে ছোৱালীকেইজনী আহিছে। সিহঁত অহাই নাই নেকি? নাই, কাইলৈ ৰাতিপুৱাহে আহিবহে। তাকে তাকে, বছৰ মূৰত বিহুটো আহিলে ঘৰলৈ এপাক যাবহি লাগে। অ সেইকেইটা দিন আকৌ গুৱাহাটীখন খালী হৈ যায়, লোকেল কোন ফাৰ্মৰ কোন চিনিবকে নোৱাৰে। হয় হয়, এই ভাড়াঘৰৰ মানুহবিলাকো ঘৰা ঘৰি যায়গৈ, গাড়ী মটৰৰ ভীষণ ভিৰ হয়। কিন্তু এটা কথা দেই চুতীয়া, আমাৰ এই দুষ্টিৰ ছোৱালীকেইজনী এনেই আকৌ আহি নাথাকে দেই, এতিয়া আৰু বিহু বুলি নাহিবনে? তাকেইতো ভালেই পাইছোঁহে অহাত, পিছে সিহঁত আহিলে মোৰহে অলপ প্ৰব্লেম হয়। কি প্ৰব্লেম হয়? মানে সব ফালৰ পৰা আৰু মানে অলপ ৰিজাৰ্ভ হৈ থাকিব লাগে। ৰাতিৰ গাড়ীত গ'লে ঠাণ্ডা পাম বুলি দিনৰ গাড়ীত যাবলৈ ওলালো, পিছে ইমান ৰাতিপুৱাই গ'লে বেছিহে ঠাণ্ডা পাম নেকি? ৰাতিপুৱাৰ ঠাণ্ডাটো 2 ঘণ্টামান থাকিব, ৰ'দ ওলালে কমি যাব, কিন্তু ৰাতিৰ ঠাণ্ডাটো যে ৰাতিপুৱালৈকে পাব সেইটো অৱশ্যে হয়। ও খুড়া,
কালি আপনি ঘরক যাব? ও কালি রাতি পাই যাম। এ বিরত দুখ লাগি গেল। ও আহিম গে, মা ঘর দুই তিন দিন মান যাত আহিম গে নহয়। বলিও কিবা বিরত দুখ লাগছি দা। ওয়াই। কোয়াডো আর বলা ঘরে যাব। তোমার আকো দুখ লাগি বলে কিটু হল? সুতিয়া দা যাব কারণে দুখ লাগা নাই। খুড়া যাব কারণে দুখ লাগছি। হাজার খুড়াক মা পিতৃ জ্ঞান করু তো। আই ও দেহি। এইজনী কথাই মোক মরম লগাই দিলে। আপনার লগত মোর একটা কথা আছে রঘু। ওয়া মোর আগত প্রবলেম হয়েছে যদি মই বাহিরে যাও। হে কর কি কথা কয়ে? হে সুতিয়া দা আগ দা আকে লাগে কম। ও সমূহিয়া ভাবে কোয়া কথা। হে নয় বাপ্পা পিতা কক আকে লাগে ক কথা। আহুরা মই নাওমান মালতি বহত তাতে আছো। এ সুতিয়া দা আইলে আপনি মোক মাত দিব দে। আই এসো রব। কি বা কথা? হে কি কথা কব এজনী? ছাগলী নিচিনা যেতিয়া তেতিয়া যিকোনো কথা বেল বেলাই থাকিব, যতে ততে এন্ট্রি মারিব, কব আর কিবা এটা। সে বড় চিন্তাতে পেলালে নহয়। হা মোর পিঠি কিনো হবা ধরলাকে একলা, এখেনো পিঠা রাখবা পারা নাই, ভাঙে মেনি ভাঙে, কি চাউল আনলাক একলা। ডাঙর ঘটনা হলে কি করম ইটা সংরচন আর একবার। কৃষ্ণ হে প্রভু ফিরে পিঠা আই মোর। হুরা বিহু বলে তোমার কাঁঠালো জোপা খানিল, এই সুঠে সাইজটা কমোয়া ইমানটো হবই। এই ফোন আইছে তোমার। হে তোমার? ও হয় হে মোরে সোয়ালীর ফোন নাকি? এই সোয়ালীর মা ঘর হয় নাকি? তুমি কথা বটা, মই পাক ঘর পাহ। হ্যালো আমি রবি, আমি রোহি।